তিন দিন আমরা এখানে আটকানো, এই আমরা আমার যে ভাগ্নি এরা আমরা আজকে তিন দিন ধরে এখানে আটকানো, বৈশাল থেকে আসছি যে আজকে তিন দিন আগে, এখন আমরা তো মানে এই অবস্থা এখন আটকানো না, এখন আজকে পানি হোক যাই হোক এখন আমাদের তো যাওয়া লাগবে, ঘরের মধ্যে আমাদের ফ্যামিলি আছে, এখন আমরা যদি না যাই তাহলে আমার ফ্যামিলি বাচ্চারা অসহায় না সবাই। আপনি যাবেন চট্টগ্রামে? জি। এই তিন দিন থাকা খাওয়া কি কীভাবে করছে? তিন দিন থাকা খাওয়া আমাদের পকেটে টাকা যা ছিল আমরা তা দেখেছি, এখন তো আর ইয়ে নেই, টাকা নাই পয়সা নেই, এখন আমার ছেলে যাই হেঁটে। এখন হেঁটে হেঁটে কত দূর যাওয়া লাগবে এটা কি জানেন? এটা এখন তো বলা যাচ্ছে না, মিনেশ্বরের পর্যন্ত নাকি হেঁটে যাওয়া লাগবে। থাকছেন কি বাসে, খাওয়া দাওয়া বাসে? হ্যাঁ বাসে, হোটেলে বাদ কেছি, বাসে ছিলাম আমাদের ফ্যামিলি। এরপরে আবার এই যে পানি কতক্ষণ পানি ছিল কতক্ষণ এই রাস্তায়? পানি তো পুরো রাস্তায় পানি, পুরো রাস্তায় পানি। যাবেন কোথায়? কুমিল্লা। তিন দিন এখানে পানির কারণে আমরা যাইতে পারছি না, আপনার ওই আগাগোড়া রাস্তা সব ভালো করেছে, আপনার সব গাড়িগুলো আটকে রয়েছে, আজকে দুই দিন, আজকের দিন সহ আপনার তিন দিন। খাবার দাবার বা থাকা কি করতেছেন? খাওয়া দাওয়া কি এখান থেকে আপনি বিজি বিজি যাইতে হচ্ছে, আপনার মহিফাল মহিফাল থেকে যাই খাওয়া দাওয়া খেয়ে আসতে হয়, আবার এখানে গাড়ি ভাড়াও বাড়তি 100 টাকা করে যাইতে হয়, আবার আসতে হয় 100 টাকা করে। আমি যাব ভাইয়া চট্টগ্রাম। চট্টগ্রাম যাবেন? তো এখন কি অবস্থা পাচ্ছেন, মানে এখন এখান থেকে তো আপনি পিক আপে আসলেন? এখান থেকে তো আমার হাঁড়ি যাইতে হবে, পানি না সামনে সামনে গাড়ি যাবে না, হাঁড়ি যেতে হবে, এখান থেকে আমরা ভাঙি ভাঙি আসি, সিরিজ করি, তারপরে আপনার ইয়ে অটোতে করে আসি। কত দূর পর্যন্ত আসতে হবে? এখান থেকে আপনি 2 ঘন্টা আসতে হবে। 2 ঘন্টা হেঁটে কি 12 এর হাট? হ্যাঁ 12 এর হাট হেঁটে ওখান থেকে আবার সিটিং যাইতে হবে। এই থেকে হাঁটে আসলাম আমরা, এই লালপুর ব্রিজ থেকে। কোথেকে? লালপুর ব্রিজ, লালপুর ব্রিজ থেকে। আচ্ছা, কতক্ষণ লাগছে হাইটে আসতে? অনেক সময় লাগছে, কোনো গাড়ি টাড়ি নাই, ওই রাস্তায় পার হওয়া যায় না। পানি কতটুকু ওদিকে? অনেক পানি, কোমর বরাবর পানি, কোমর পর্যন্ত। যাবেন কই আপনি? যাব ঢাকা। যাব ঢাকা? যাবেন ওদিকে তো গাড়ি চলতেছে না, কীভাবে যাবেন? দেখি ভাঙ্গে ভাঙ্গে যাইতে হবে, এটা তো করা কিছু না। ভাইয়া